ব্যাগের মধ্যে কি নিয়ে আসে কলম নিয়ে আসে সিগারেট খাবে ওনার ব্যাগে কি আছে কলম আছে নিয়ে আসে তুই আমাদের পাটাকে ফেল করে দিস শেষ করে দিস বলতে কি নিয়ে আসে কি নিয়ে আসে ওই যে বাড়িটা ওই বাড়িটা মধু চক্র চালানোর অভিযোগে এক মহিলাকে মারধর করার পাশাপাশি একটি বাড়িতে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। রায়গঞ্জ সৎসঙ্গ কলোনি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বুধবার দুপুরের এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে আটকে রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে। বুধবার দুপুরে রায়গঞ্জের সৎসঙ্গ কলোনিতে মধু চক্র চালানোর অভিযোগে এক বাড়িতে ভাঙচুর চালালেন উত্তেজিত জনতা। পাশাপাশি বাইরে থেকে এসে এলাকায় মধু চক্র চালানোর অভিযোগে এক মহিলাকে ব্যাপক মারধর করেন তারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবৎ স্থানীয় একটি গার্লস স্কুলের পাশের বাড়িতে মধু চক্র চালানো হচ্ছিল। এলাকায় বহিরাগত মহিলা ও পুরুষদের আনাগোনা বেড়েই চলেছিল। এলাকাবাসী একাধিকবারে ওই বাড়ির মালিককে এইসব কাজ থেকে বিরত থাকার কথা বললেও কোনো ফল হয়নি বলে অভিযোগ। এদিন দুপুরে বহিরাগতরা এলাকায় ঢুকতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তারা ওই বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি অভিযুক্ত মহিলাকে মারধর করে। পরে পুলিশ থেকে ওই অভিযুক্ত মহিলাকে তাদের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ আরো মহিলা ও পুরুষরা পরিস্থিতি দেখে গা ঢাকা দেয়। তবে অভিযুক্ত মহিলা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। এই বিষয়ে স্থানীয় মহিলা শম্পা বর্মন কি বলেছেন শুনে নেব। এখানে অনেকদিন ধরে ব্যবসা চলতেছে, আমরা অনেকবার দেহবস্ত চলতেছে, আমরা উনাকে মানা করতেছি, মানে দেখতেছি উনি দিনে রাতে মানে 4-5টা করে কাস্টমার আনতেই আছে, তারপরে আবার ছোট স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে আসতেছে। আচ্ছা, আর এখন বলতেছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বলতেছে রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা দেখছি আরো তো পাড়ার মানুষ দেখছে, সেটাকে মিথ্যে কথা বলবে? আর ব্যাগের মধ্যে কি নিয়ে আসে কলম নিয়ে আসে ওনার ব্যাগে কি আছে কলম আছে মানে এখন কি করা হচ্ছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে? এ পুলিশকে খবর দেওয়া হবে, আমরা চাই ওনার শাস্তি হোক। অন্যদিকে স্থানীয় পুরো কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল কি বলেছেন শুনুন। কি খবর পেয়ে এখানে আসলেন? আমরা দীর্ঘদিন ধরেই এই বাড়িতে একটা অসামাজিক কাজ হয়, আমরা দীর্ঘদিন থেকেই তার রিপোর্ট আমরা পাচ্ছিলাম এবং এই পাড়ার আশেপাশের বাসিন্দারা বহুবার এদেরকে পার্সোনালি গিয়ে অবজেকশন করেছে যে এই ধরনের কাজকর্ম আপনারা থেকে বিরত থাকুন। আমরাও বারবার করে বলার চেষ্টা করেছি যে আপনারা এ ধরনের কাজ যদি হয়ে থাকে তাহলে আপনারা এগুলো বন্ধ করুন, কিন্তু কোনোভাবেই কোনো কর্ণপাত না করা আজকে আমাদের পাড়ার লোক আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে আজকে এটা পার্মানেন্টলি বন্ধ করেছি এবং পুলিশ এর আগে একটা ছেলেকে নিয়ে গেছে এখান থেকে এবং ওই এক ভদ্রমহিলা এসছে, তার কাছ থেকে আমরা যথেষ্ট এই কাজের সঙ্গে জড়িত থাকার প্রমাণ আমাদের হাতে আছে, আমরা প্রশাসনকে খবর দিয়েছি, পুলিশ আসছে, আমরা পুলিশের হাতে তুলে দেবো। খুবই নিন্দনীয় ঘটনা এবং তার জন্যই আমাদের আজকে এখানে এইভাবে আসা সবাই মিলে, যে এই ধরনের কাজকর্ম আমরা অন্তত এই পাড়ার যারা আমরা বাসিন্দা আছি তারা আমরা এইভাবে আমাদের পাড়াকে নষ্ট করতে কোনোভাবেই দিব না এবং আগামী দিনেও আমাদের এটার বিরুদ্ধে সবসময় লড়াই থাকবে। এ বিষয়ে অভিযুক্ত মহিলা প্রিয়াঙ্কা বর্মনের বক্তব্যই বা কি শুনবো। রাস্তার মধ্যে আসলাম তো আমাকে এরা খারাপ মনে করে ধরলো, বললো খারাপ মনে করে আমি এখানে আসি নাই, রাস্তার মধ্যে টোটোর মধ্যে গেছিলাম, আসছিলাম গেছিলাম, আমার ব্যাগে যে কোনো কিছুও থাকতে পারে, আমার বাড়ির লক্ষণী আয় মরা যায়। আমি এখানে আসি নাই তো, রাস্তার মধ্যে টোটোর মধ্যে আসি না, ও দিনে ডাক্তারের কাছে কাউকে নিয়ে আসি নাই। প্রিয়াঙ্কা বর্মন, আপনাকে ধরছে কি কারণে? আমি রাস্তার মধ্যে রাস্তার মধ্যে আসলাম তো আমাকে এরা খারাপ মনে করে ধরলো, বললো খারাপ মনে করে আমি এখানে আসি নাই, রাস্তার মধ্যে টোটোর মধ্যে গেছিলাম, আসছিলাম গেছিলাম, আমার ব্যাগে যে কোনো কিছুও থাকতে পারে, আমার বাড়ির লক্ষণী আয় মরা যায়। আমি এখানে আসি নাই তো, রাস্তার মধ্যে টোটোর মধ্যে আসি না, ও দিনে ডাক্তারের কাছে কাউকে নিয়ে আসি নাই। ব্যবসা করছেন? না, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।